আসসালামু আলাইকুম। আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এবারের ব্লগটি হচ্ছে এরিজোনার গ্র্যান্ড ক্যানিয়ন নিয়ে, আর এটা হচ্ছে সাউথ রিমের। এটার চারটা এন্ট্রান্স রয়েছে, দুইটা সাইট রয়েছে, একটা হচ্ছে নর্থ রিম, একটা হচ্ছে সাউথ রিম। তো আমরা সাউথ রিমে গিয়েছিলাম, নর্থ রিমটা বন্ধ ছিল, সবসময় খোলা থাকে না সেটা। আর আমি উইন্টারের সময় গিয়েছিলাম, এটা ডিসেম্বরের সময়। ব্যস্ততার কারণে আসলে ভিডিওটি আপলোড করা হয়নি। জায়গাটা অসম্ভব রকমের সুন্দর, অসম্ভব রকমের সুন্দর। খুব যারা অনেক বেশি একটু ফ্যামিলি নিয়ে বা এমনিতে একটু একা একা সময় কাটাতে চান, এটা খুবই পারফেক্ট একটা জায়গা। পুরো স্ট্রেস রিলিফ করে দেওয়ার মতোই। আর প্রকৃতির কাছাকাছি গেলে আমাদের সবারই খুব ভালো লাগে। আমি সব ভিডিওতেই এই কথাটা বারবার বলে থাকি, আমার আসলে প্রকৃতির কাছাকাছি যেতে খুবই ভালো লাগে। আমি প্রায় সময় চেষ্টা করি বিচে যেতে বা পাহাড়ের কাছাকাছি। আর এরকম একটা সুন্দর জায়গায় যেখানে চারপাশটা অদ্ভুত রকমের, আমরা তো হিলস অনেক দেখেছি লাইফে, কিন্তু এই জায়গাটার একটা বিশেষত্ব রয়েছে, বিকজ এটার কালারটা ডিফারেন্ট। আমার ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক তেমনটাই, বাস্তবে আরেকটু বেশি সুন্দর। আমার ভিডিও কোয়ালিটির কারণে হয়তো অ্যাকচুয়াল যে ভিউটা সেটা হয়তো আসছে না, বাট ইন পার্সন জায়গাটা অসম্ভব রকমের সুন্দর। আর এখানটাতে এটা সবার বাকেট লিস্টে রয়েছে, এই জায়গাটা সব সময় পর্যটকদের, এটা হচ্ছে খুবই পছন্দের একটা জায়গা। ইনফ্যাক্ট এখানে একটা এয়ারপোর্ট রয়েছে, জায়গাটা এত বেশি সুন্দর, মানুষ এত বেশি এখানে ভিজিট করে, এখানে একটা এয়ারপোর্ট রয়েছে কাছাকাছি। তো এই পুরো গ্র্যান্ড ক্যানিয়নটা ঘুরতে হলে আসলে দু তিন দিন লেগে যায়, সে কারণে অনেক মানুষ এখানেই ল্যান্ড করে, এখানে মোটেল বা হোটেল এয়ারবিএনবি রেন্ট করে থাকে এবং পুরোটা দেখার জন্য তারা তিন চার দিন স্পেন্ড করে। অনেক বেশি বাতাস ছিল, আমি আসলে দাঁড়াতেও পারছিলাম না, এতটাই বাতাস ছিল, যার কারণে হয়তো আমার ভিডিওটা একটু শেকি হয়েছে। আর এই গ্র্যান্ড ক্যানিয়নের অনেকগুলো স্টপ রয়েছে, সাতটা আটটার মতো বা এর চেয়েও বেশি স্টপ রয়েছে। আপনারা ট্রাই করবেন কখনো গেলে সবগুলো স্টপে যেন একটু করে হলেও টাইম স্পেন্ড করতে পারেন, কারণ এক একটা স্টপে এক এক রকম ভিউ আসলে দেখা যায়। তো এমন না যে সবগুলো স্টপে একই ভিউটাই দেখা যাচ্ছে। তো আপনারা যদি এক একটা ভিউ দেখতে চান গ্র্যান্ড ক্যানিয়নের সাউথ রিমে, তাহলে আপনাদের সবগুলো স্টপে একটু একটু করে থেমে দেখতে হবে। আমি এমনটাই করেছিলাম, আমি আসলে মিস করতে চাচ্ছিলাম না। আর জানি না আবার কখনো যাওয়া হবে কি না বা কখন যাওয়া হয় না হয়, আর এখন তো লাইফ তো অনেক আনপ্রেডিক্টেবল। প্রচুর বাতাস হচ্ছিল এই প্যান্ডেমিকের সময়টাতেও, প্রচুর মানুষ আসলে এসেছে। আমি অনেকক্ষণ ওয়েট করে যখন একটু ভিড় কমেছে তখনই আমি গিয়ে ভিডিওটা করছিলাম। আমি সেফটি মেনটেন করার চেষ্টা করি। আপনারা এখনও যারা গ্র্যান্ড ক্যানিয়ন ভিজিট করেননি, অবশ্যই অবশ্যই গ্র্যান্ড ক্যানিয়নটা আপনাদের বাকেট লিস্টে থাকুক না থাকুক, একবার হলেও গ্র্যান্ড ক্যানিয়ন গিয়ে ঘুরে আসবেন। অসম্ভব রকমের সুন্দর একটা জায়গা। আর বাড়ি চলে যাচ্ছি, বাড়ি যেতে যেতে আকাশটা দেখুন কি সুন্দর। এরিজোনা আসলে আমার অনেক বেশি ভালো লেগেছে, মরুভূমি রয়েছে, পাহাড় রয়েছে, সব কিছু মিলিয়ে অদ্ভুত এক ভালো লাগা কাজ করেছে। আর প্রকৃতিতে আমাদের সবারই অসম্ভব রকম ভালো লাগার মতোই, আমাদের রিফ্রেশমেন্ট এনে দেয়, মন ভালো করে দেয়, আমাদের সব স্ট্রেস দূর করে দেয়,
মনে হয় যে পুরো নতুন উদ্যমে আবার কাজে জয়েন করব। প্রতিটা ভ্যাকেশনে গেলে আমার আসলে এই ফিলটা কাজ করে যে আমার সব কিছু এখন ঠিকঠাক, আমি এখন থেকে সুন্দর করে আবার কাজ শুরু করে দিব, এমনটাই আমার মনে হয় প্রতিটা ভ্যাকেশনের পরে। আর এখন তো আমাদের লাইফে আসলে অনেক রকমের স্ট্রেস, জব নিয়ে, এটা নিয়ে, ওটা নিয়ে, সব কিছু নিয়ে আসলে প্যান্ডেমিক সব কিছু মিলিয়ে আনসার্টেনিটির মধ্যে দিয়ে যাচ্ছি। সেখান থেকেও আমরা যদি সময় বের করে একটু ভ্যাকেশনে যেতে পারি, তাহলে আমাদের একটু হলে রিফ্রেশমেন্ট এনে দিবে এই ভ্যাকেশনগুলো, এটা আমার বিশ্বাস। আর এই ধরনের ভিউগুলো, এটার আসল ফিলটা পেতে হলে আসলে নিজেকে উপভোগ করতে হবে ইন পার্সন। হয়তো ভিডিও দেখে কিছুটা বোঝা যাচ্ছে না,